আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু অ্যাড এ নিউ শিট ফ্রম দা হোম ট্যাব, অর্থাৎ হোম ট্যাব থেকে কিভাবে একটি নতুন শিট যোগ করবেন। এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই কীভাবে আমরা হোম ট্যাব থেকে নতুন শিট যোগ করব। এই জন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি, এখানে অনেকগুলি শিট আছে। আমরা শিটগুলি দেখতেছি যে অনেকগুলি শিট, আমরা এখন হোম ট্যাবের মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে নতুন শিট তৈরি করব। আপনারা এই চ্যানেলটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন, একেবারেই এক একটি বিষয়কে অনেকভাবে শেখা যায়, অনেকভাবে করা যায়, সেটি মাথায় রেখেই আমার এই টিউটোরিয়ালগুলি তৈরি করা। সো আপনারা প্রতিটি টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখবেন এবং শিখতে থাকবেন, কারণ হলো আপনি যদি কোনো কারণে একটি ভুলে যান তাহলে আপনি অন্য একটি পদ্ধতিতে আপনার জানা থাকবে। আপনি যদি অন্য পদ্ধতিটারও ভুলে যান কোনো কারণে তাহলে নেক্সট পরবর্তীতে যে পদ্ধতি আছে সেটিও আপনি জানতে পারবেন। সো এই চ্যানেলটি আপনার দেখা খুবই প্রয়োজন, কারণ একটা বিষয়ে কয়েকটি ভাবে শিখা যায় সেটি কিন্তু আমি ধাপে ধাপে নিয়ে আসতেছি। আপনারা আশা করি টিউটোরিয়ালগুলি নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার এবং চ্যানেলটি গড়ে রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা এখন শিখব যে আমরা হোম ট্যাবের মাধ্যমে কিভাবে আমরা একটা নতুন শিট তৈরি করব। তাহলে আমরা হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন যে সেলস যে গ্রুপটি আছে এই সেলস গ্রুপে ইনসার্টে একটি আইকন আছে, ইনসার্টে আমরা কি করব ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ইনসার্ট শিট, এই যে ইনসার্ট যে শিট আছে আমরা এই ইনসার্ট শিটে কি করব ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন আমাদের শিট নাম্বার 5 কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি বা শিখতে চেষ্টা করি সেটি হলো এখানে আছে শিট 1, শিট 2, শিট 2 দুইটা, শিট 3, শিট 4, শিট 5। এখন আমরা নতুন একটি শিট তৈরি করব, সেটি হোম ট্যাবের মাধ্যমে। তাহলে আমরা হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পর আমরা যে সেলস যে গ্রুপটি আছে সেখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা যে ইনসার্ট শিট আছে এই ইনসার্ট শিটে আমরা কি করব একটি ক্লিক করব। দেখুন আমাদের শিট নাম্বার 6, অর্থাৎ আমাদের একটি নতুন শিট তৈরি হয়ে গেল। তাহলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলাম যে হোম ট্যাব থেকে কিভাবে একটি নতুন শিট যোগ করব। এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।